ভাই তুই কান্না করিস না ভাই, কাল দেখি ফুল টুল বিক্রি করে কিছু খাইতে পাই না। ভাইয়া আমার এই ভাইটা সকাল থেকে না খায় আছে ভাইয়া, আপনি যদি একটা ফুল নেন উপকার হইতো ভাইয়া। না খায় আছে তাতে আমি কি করবো, পড়ার সময় ডিস্টার্ব করিস না। যা ভাইয়া, দোয়া করেন ভাইয়া, সব 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 যা সমাজের যত বোঝা টোকায়ের যা যা, আমার গাড়ি নষ্ট করে দিবি। ভাইয়া একটা ফুল নেন ভাইয়া, ভাইয়া ওদেরকে হাত দিস না আসতে ভাইয়া, আমার জন্য ভাই না খায় আছে সারাদিন ভাইয়া, মরে যাবে না খালি। তোমরা পড়াশোনা করো না? না ভাইয়া, খাবার টাকা জোগাইতে পারি না, আবার পড়াশোনা। আচ্ছা চলো তোমাদের দেখতেছি, চলো ভাই। সত্যি দেখ, ওদের আবার খাওয়ানো লাগবে থাক না তুই। ভাইয়া শুনছিলাম এখানে নাকি বড় লোকরা খায়, আমাদের তো অত টাকা নাই ভাইয়া। আর সমস্যা নেই, তোমরা বসো না ভাইয়া, তাও ঠিক হইতেছে না। তোমাদের আজকে যা ইচ্ছা তাই, সমস্যা নেই। বলো যা খাও না ভাইয়া, তোমরা সবাই তোমরা দুজনে প্যাট ভরে ঠিক আছে। তোমরা খাও। হ্যাঁ ওদের জীবাণু থাকে খাইতে লোকদের মতো কষ্ট হয় ফোন দিছে। হ্যাঁ দোস্ত, কোথায় তুই? গ্রিন সিলিতে আমিও তো আছি, চলে আসবি। আচ্ছা এখন তুই এখানে চলে আসছিস, নয়ন আসছে দেখ। এরা কারা, এরা কারা দেখ না কি করছে, দেখ গন্ধ, কি গন্ধ। এই সমস্ত যে ছোট লোকদের আবার দেখে নিয়ে আসে, আবার ঠিক বলছিস। দেখ বন্ধু, আর যদি তুই যদি ওদের মতো হতি তাহলে তোর কি অবস্থা হতো? ওরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, আমাদের কেউ সবাই হেয় প্রতিপন্ন করে, কেউ ওদের কাছে টেনে নেয়। আর যদি তোর যদি বাবা মা না থাকতো তাহলে তোর এরকম অবস্থা হতো? আমাদের উচিত ওদের মতো সব মানে দরিদ্র ছেলের পাশে এসে দাঁড়ানো, যাতে আমাদের সমাজটা আরো সামনের দিকে এগিয়ে যায়, আমাদের দেশটা যেন আরো দরিদ্র মুক্ত হতে পারে। ওদের শিক্ষার ব্যবস্থা করা, ওদের খাওয়া দাওয়া সকল বিষয়ে আমাদের ওদের তোমাদের সব লেখাপড়ার ব্যবস্থা আমরা এখান থেকে আনবো।